আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান লার্নার্স। আজকে আমরা শিখব টু হ্যাভ অ্যান্ড হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টুর ব্যবহার। হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু দ্বারা বোঝানো হয় যেন আমরা কোনো কাজ করতে হবে, বোঝানো হয় যেন আমি আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, আই হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এই যে মানে হবে বোঝানো হয়, যেটা আমাদের করতে হবে, এরকম বাধ্যতামূলক অথবা প্রমিসমূলক এই ধরনের কোনো কাজকে, কোনো কাজ ইংলিশে ব্যবহার করতে হলে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করব। আর হ্যাভ টু এবং হ্যাজ টুর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, আই মিন ভার্ব ওয়ান। সো বন্ধুরা, লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা দেখি হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু আলাদা আলাদা ব্যবহার হয়, আই মিন কিছু নির্দিষ্ট সাবজেক্টের পরে হ্যাভ টু ব্যবহার হয়ে থাকে, আবার কিছু নির্দিষ্ট সাবজেক্টের পরে হ্যাজ টু ব্যবহার হয়ে থাকে। যেমন এখানে আছে আই হ্যাভ টু, উই হ্যাভ টু, ইউ হ্যাভ টু, দে হ্যাভ টু, হি হ্যাজ টু, আবার এখানে আবার হির পর হ্যাজ টু, হি হ্যাজ টু, শি হ্যাজ টু, রানা হ্যাজ টু, সুমা হ্যাজ টু, এই ধরনের মানে যদি হি শি বা সিঙ্গেল নাউন যে কোনো নাউনের সাবজেক্ট হয় তারপরে কি হ্যাজ টু ব্যবহার হয়ে থাকে। যেমন আই হ্যাভ টু স্লিপ আর্লি, বলছে আমাকে আগে আগে শুয়ে পড়তে হবে, এখানে হ্যাভ টু স্লিপ, তাহলে আমাকে আগে আগে শুয়ে পড়তে হবে, এই জন্য আমরা কী ব্যবহার করেছি, হ্যাভ টু ব্যবহার করেছি। নিচে দুই নম্বরে ইউ হ্যাভ টু গেট আপ আর্লি, তোমাকে আগে আগে ঘুম থেকে উঠতে হবে, আই মিন খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, উই নো আর্লি 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 রাইজিং ইজ দ্য গুড হ্যাবিট ফর গুড স্টুডেন্ট। নেক্সট উই হ্যাভ টু প্রে সালাত ইন জাস্ট টাইম, এখানে আমরা ব্যবহার করেছি প্রে মিন্স প্রার্থনা অথবা নামাজ পড়া, সেটাকে প্রে বলা হয়ে থাকে। উই হ্যাভ টু প্রে সালাত ইন জাস্ট টাইম, আমাদেরকে সময় মতো নামাজ পড়তে হবে। নেক্সট দে হ্যাভ টু কাম ব্যাক টু মি, তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। নিচে দেখছি আমরা হ্যাজ টুর ব্যবহার, হি হ্যাজ টু স্পিক ইন ইংলিশ, তাকে অবশ্যই বা তাকে ইংরেজিতে কথা বলতে হবে, নট অবশ্যই, তাকে ইংরেজিতে কথা বলতে হবে। হি হ্যাজ টু সিং এ সং, তাকে গান গেতে হবে। রানা হ্যাজ টু রিটার্ন হিজ মানি, বলছে রানাকে তার টাকা ফেরত দিতে হবে। সোমা হ্যাজ টু নো রিসাইটিং হোলি কোরআন, বুঝছে সোমাকে অবশ্যই সোমাকে কোরআন শরীফ তেলাওয়াত শিখতে হবে বা জানতে হবে। সো আমরা যদি এই আমাকে জানতে হবে, তাকে গান গাইতে হবে, এই ধরনের কথা ইংলিশ ইংরেজিতে কথা বলার সময় আমরা ব্যবহার করি, তাহলে অফকোর্স উই হ্যাভ টু ইউজ হ্যাভ টু অর হ্যাজ টু। মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।